খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত তবে কি আবার ফিরে আসছে করোনা বিশ্বজুড়ে উদ্বেগ বাড়িয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট জে এন পয়েন্ট ওয়ান এই নতুন মিউটেশন কতটা উদ্বেগের কারণ হতে পারে তা নিয়ে চলছে চল চেরা বিশ্লেষণ এসবের মধ্যেই বাংলায় পাঁচজন করোনা আক্রান্তের হদিস মিলল রাজ্যে বর্তমানে পাঁচজন কোভিড পজিটিভ রয়েছেন তাদের মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন বাকি দুজন রয়েছেন হোম আইসোলেশনে যে তিনজন হাসপাতালে ভর্তি তাদের মধ্যে একজন রয়েছে ছ মাসের শিশু বিহারের বাসিন্দা ওই একরত্তি এখন ভর্তি রয়েছে কলকাতা মেডিকেল কলেজে অপর দুজন ভর্তি রয়েছে বেসরকারি হাসপাতালে ওই দুজনের হার্টের সমস্যা রয়েছে বলে জানা যাচ্ছে জেন পয়েন্ট ওয়ান ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যেই সম্প্রতি কেরলে করোনার গ্রাফ সামান্য উদ্যমুখী হয়েছে কিন্তু তাতে চিন্তার ভাঁজ পড়েছে স্বাস্থ্য স্বাস্থ্যমন্ত্রকের কপালেও কেন্দ্রের থেকে ইতিমধ্যে কোভিড নিয়ে গাইডলাইন পাঠানো হয়েছে সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে নবান্নেও এসেছে স্বাস্থ্য মন্ত্রকের সেই চিঠি এরপরই বুধবার বাংলার করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসেছিলেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বৈঠকে উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের কর্তারা বৈঠকে রাজ্য জুড়ে করোনা পরিস্থিতির ওপর নজরদারি আরও বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে এরপরই কোভিডের ওপর নজরদারি আরও বাড়ানো শুরু হয়েছে রাজ্য জুড়ে তাতেই পাঁচজনের শরীরে করোনার সংক্রমণ ধরা পড়ে যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে তাদের সোভাবের নমুনা ইতিমধ্যেই জিনম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে বলে খবর নবান্নের বৈঠকের পর বুধবার পর্যন্ত রাজ্যের বিভিন্ন সরকারি স্বাস্থ্য মোট একশো তিরানব্বই জনের আর টেস্ট করানো হয়েছে দাসের রিপোর্ট